সকাল থেকে চায়ের দোকানে ফিসফাস, বাজারে কৌতূহল, দিগির ঘাটে কোলাহল, কলোনিতে তর্কাতর্কি আর হাটতলায় বিস্ময়। যদিও রাস্তাঘাটে বেশি ভিড় নেই, অনেক দোকানই বন্ধ, তবুও সারা রাজবলহাট জুড়ে দূষিত চাপা নিঃশ্বাসের মধ্যে দিয়ে বয়ে চলেছে এক রহস্যের ঘনঘটা। কারো চোখে আশার আলো, আবার কারো চোখে নিরাশার অন্ধকার। মুখে মুখে শুধু একটাই প্রশ্ন, এবারে কি রথ টানা হবে? এই একটা প্রশ্ন ছেয়ে ফেলেছে সারা গ্রামে। রথযাত্রা যত এগিয়ে আসছে, প্রশ্নটা আরো জোরালো হয়ে উঠছে। সত্যি তো, এবারে রাজবলহাটের বুকে রথ টানা হবে না? উল্লাসে ফেটে পড়বে কি স্কুল মাঠ? ভিড় হবে? এই গ্রামবাসীর মুখে হতাশার ছাপ। আজ যেন থমকে দাঁড়িয়ে আছে এই গ্রাম। অন্যদিনের মতো কোথায় হারিয়ে গেছে আনন্দ, হারিয়ে গেছে উল্লাস? বাংলায় মৃত্যুর জেরে ঘরে বসে চোখ রেখেছে টিভির পর্দায়, মন ছুটে বেড়াচ্ছে প্রিয়জনদের কাছে। এরই মধ্যে সামনে এসে দাঁড়িয়েছে রথের মেলা, রাজবলহাটের গৌরবের মেলা, যেখানে হাজার হাজার ভিড়ের মাঝে লুকিয়ে থাকে জিলাপির গন্ধ। কুমোর ভাইয়েরা বিক্রি করে তাদের হাতে গড়া মাটির বাসন, পুতুল, ফুলদানি ইত্যাদি। স্বপ্ন জড়ানো রথে লেগে থাকে সৌন্দর্যের চেতনা, সেজে ওঠে নতুন করে। কত আনন্দের মাঝে ভেসে আসে কীর্তন, আরো কত কি! ঠিক যেন পূর্ণিমা চাঁদের মতো তার জ্যোৎস্নার আলোয় ঝর্ণার জল নতুন করে শোভা পায়। আচ্ছা, তেমন দিন কি আসবে না? পুষ্পবৃষ্টিতে ভরে উঠবে রাজবলহাট, মাঠে বিরাজ করবে চ্যাপচ্যাপে কাদা, চাপা নিঃশ্বাসের মধ্যে দিয়েও হঠাৎ বানুজ্জে মশাই বলে উঠবে, তোমরা রথ টানো! সবাই তখন অবাক দৃষ্টিতে তাকিয়ে, মুছে গেছে তখন সেই রহস্য, ঘুচে গেছে হতাশার ছাপ, সবার মুখে অস্ফুট হাসি। কত জোয়ান ছেলে টান দিয়েছে শিকল বাঁধা চেনে, ধান বুনতে বুনতে চাষিরা দূরের দিকে তাকাবে, বলবে, তোরা ওদিকে দেখ কেনে, রথ টালা হয়েছে রে, চল চল সবাই। তারা দৌড়ে এসে চেন ধরবে। কুমোর ভাইও তার জিনিসপত্র সরিয়ে নিয়ে বলবে, তোমরা সরে দাঁড়াও, রথ আসতেছে।